আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সিলেট টু লন্ডন দেশ এবং প্রবাস থেকে যে বাই ও বইন হল জয়েন হইসন এবং পরবর্তীতে যারা জয়েন হইবা সহলদের ধন্যবাদ জানাই প্রিয় ভিউয়ার্স এই মুহূর্তে আমি আছি উসমানীনগর উপজেলার সাদিপুর ইউনিয়নের রহমতপুর গ্রাম প্রিয় ভিউয়ার্স এই মূর্তে আমি আইছি রহমতপুর গ্রামর বন্যায় যে প্লাবিত হয়েছে অধিকাংশ গড় বাড়ি এগুলা তুলিয়া ধরার লাগে তো ভিউয়ার্স আপনারা এই মুহূর্তে দেখবা যে আমি এখন আছি একটা বাড়ির মাঝে এই বাড়ির মাঝে তারা অনেক মানুষ আসেন বা তারা বাড়ির উটান উটান ফানি এবং এই বাড়ির যে গরু বা চরু আছে এগুলা সব কিছু তারা মানে দাড়ির মাঝে তারা বাইন্ডা তৈরি তো এই বাড়ির যে মানুষ আসেন তারার লগে মাত আমি ওখান আপনারা আমরা লগে থাকবা তো আসসালাম আলাইকুম আপনারা এখানে কতদিন ধরে ফানি দিন ধরে ফানি মানে ফানি কেটা কমছে না বাড়ছে

ফানিয়া ফুটা ভাই না হাইতে বা আট করতে ভাই না তো আমরা এই মুহূর্তে আমরা যে সিলেটু লন্ডন চ্যানেলর অনেক ভিউয়ার্স দেশ বিদেশ থাকি তারা বহুত জনে দেখা তারার উদ্দেশ্যে হইবা কুস্তা যে ফানি দিন হয়েছে ও বিষয় কুস্তা হোকা তো খাইতে পারাম না বইতে পারাম না আর কিতা হইমু ফানির মাঝে গোটাই বার হইতাম পারাম না ফেসাব পায়খানা করতাম পারাম না চলাচল খরা যান না এইভাবে তো আসি বড় সুখে ফানি বড় যন্ত্রণা করে তোমার নাম কি গো 我不要。 তো বিওয়ার একজন চাচির লগে মাতলাম তারা এই বন্যায় তারা খুব ক্ষতিগ্রস্ত তারা তারার বাড়িত উঠানোর মাঝে অনেক ফানি এবং তারা বাড়িত যে গরু বাছুর আছে এরপরে মুরুগ টুরুক আছে এগুলা লইয়া তারা খুব মানে সমস্যার মাঝে বা তারা খুব অসহায়ের মাঝে আসুন তারা লোক মাতছি তো বিওয়ার মাতার পরে তারা শুইলা যে তারা যে নৌকা আছে তারার নৌকা নাই তারা অন্যজনের নৌকা পাইলে নৌকা লইয়া তারা হইন আর যদি নৌকা মানে অন্যজনের না ফায় তারা বিজিয়া অনেক সময় তারা যাওয়া লাগে আর খুব অভাৱ অৱতনৰ মাজে তাৰ আছে তাৰ ঠিকমত সান্দিব নিওঁ তাৰ ফাইদানা সেনে বৰ্তমান অৱস্থাই একটাৰ লগে লগে কৰণাৰ ভাইৰাছৰ কাৰণে আৰু এটা বনাৰ প্লাৱিত হৈ গৈছে তাৰ এলেকা ত' বিচাৰ আমি অকণ তাৰ এই বাৰ্তা কি আমি যাইমো কি আমি যাইম এখন এই অন এটা মছজিদ আছে মছজিদত বনাৰ প্লাৱিত হৈছে ত' আপোনাৰ দেখানিৰ চেষ্টা কৰিম আপোনাৰ বহু আপনারা দেখানোর চেষ্টা করবো আমি যে মসজিদ ওখানের মাঝে সামনে একটা মসজিদ আছে মসজিদের যে রাস্তাঘাট এগুলো ডুবাইলছে তো এই এলাকার অনেক মানুষ তারা মসজিদও তারা যাই তুইলে তারার অনেক প্রবলেমের মাঝে তারা ফোরন তারা অনেক সময় যে রাস্তাঘাট আছে দিকে ও সামনে ওদিকে আরও রাস্তাঘাটের যে বেয়াল দশা আরও যে বাড়িঘর আছে আমরা ধীরে ধীরে আপনারা গুইরা গুইরা দেখানোর চেষ্টা করবো তো বিওয়ার্স এই যে মসজিদ আছে মসজিদ এলাকাতে অসংখ্য মানুষ অসংখ্য মুসল্লি হল আসেন তারা এই মসজিদেও তারা নামাজ পড়তা তারা প্রতিনিয়ত প্রতি তারা যখন নামাজ হওয়া লাগে তখন তো যারা নৌকা আছে নৌকা দিয়ে তারা আয় না আর যারা নৌকা নাই তারা তো অনেক সময় তারা মানে বীরজা তারা আওয়া লাগে বিওয়ার্সে মসজিদের একটু উষা থাকার কারণে মসজিদের এখানে ফানি উঠছে না মসজিদের যে আশপাশ আছে মসজিদের আশেপাশে চতুর্দিকে ফানি মসজিদের যে রাস্তাঘাট কার আছে আশেপাশে আছে চতুর্দিকে পানি তো মসজিদ উষা তার কারণে এখনো মসজিদের মানে যে কি তার মাঝে উঠানোর মাঝে পানি উঠছে না আর সব জায়গাত ফানি তো মসজিদে আই তুইলে অনেক এই আশেপাশে দিয়ে আই তুইলে তারা যে ফানি দি তারা বীজা ফানি বাই দিয়ে লাগে তো বিওয়ার্স আমি এই মুহুর্তে আমি দেখানোর চেষ্টা আপনার আপনারা যে মসজিদের যে রাস্তা যে প্লাবিত হয়েছে তো আশা করি আপনারা লোকে থাকবা আর যে গানটা কি দেখা আমরা কমেন্টর মাধ্যমে আমরা জানাইবা আমি মসজিদের যে রাস্তাঘাট আছে মসজিদের যে মসজিদের যে রাস্তাঘাট আছে আমি রাস্তাঘাট আছে আমি রাস্তাঘাট আপনার দেখানোর চেষ্টা করবো মসজিদের রাস্তার যে ফানি আছে যে মসজিদের রাস্তার এইটাই মসজিদ রাস্তার রাস্তা ইউ ও রাস্তা পায় ও রাস্তা বাই মসজিদের ও রাস্তা বাই অনেক মানুষ তারা ও রাস্তা বাইরে মসজিদ আওয়া লাগে বা সামনে যে এলাকা আছে এলাকার মানুষ ও রাস্তা পায় ই রাস্তা তারা যে এলাকার যারা তারার তারালে আমি মাতমু তারা আমার লগে অনেক মুরব্বী চাচা আসন বাই তারার লগে আমি মাতমু তারা সে জানার চেষ্টা কর্ম তারার এলাকা যাই ক্ষতিদিন ধরে যে কারণের মাঝে মানে ফানি বন্দী অবস্থায় তারা আছেন তো মসজিদ মোটামুটি মানে টানও টাকার কারণে উষাত টাকার কারণে মসজিদের এই কারণে কোনো ফানি উঠছে না কিন্তু এই যে আমরা দেখতাম পারলাম যে একজন স্যাঁা টাইন যাইরা ফানির ফানির ফানি বাই দি মোটামুটি টাইনের এই মাঝে আঠুর উফরে ফানি এটাই একটা রাস্তা এটা রহমতপুর এলাকার যে পূর্বপাড়া এলাকার এটা রাস্তা তো বিওয়ার এই কারণের মধ্যে আমি আরও যত মানে নিচে যাই খালি গড়িঙ্গালি ফানিয়ার ফানি তো বিওয়ার আমি একটু আমি একটু এখন মাতো ওখানে যে চাষা আসেন যে ওখানেও তাইন লগে একটু মাতার চেষ্টা আসসালামু আলাইকুম আমার বাড়িও আমি আমরা গ্রামের নাম টোটাল রহমতপুর রহমতপুরের একটা জামে মসজিদ এটা যেটা আমার আমি এই মসজিদের মতল্লি তাই মুয়াজ্জিন এবং সামনে আমার ইমাম সাহেব আসই তো বড় জিনিস হইছে ওয়েলকাম টু লন্ডন লন্ডন সিলেট টু লন্ডন টু লন্ডন যারা এই অনুষ্ঠানের সাথে জড়িত বা আপনারা সকলকে সালাম আদাব এবং শুভেচ্ছা জানাচ্ছি আমি এই এলাকার গ্রাম আমার রহমতপুর আমি এই মসজিদের মতলি বড় জিনিস হচ্ছে আমাদের এই রাস্তাঘাট যেটা তুলে এনেছে এই রাস্তাঘাটও বর্তমানে কোমরফানি এবং আটু ফানি হয় বর্তমানে আমরা বড় নাজুক অবস্থার উপরে আছি এক তো দেশ করোনায় আমরা দেশটা খাইয়া গেছি কি সুতরাং দেশ না অ্যাটলিস্ট ইয়ে রেখাইছে সারা বিশ্ব খাইছে। সুতরাং আমরা এখন জর্জরিত যারা এই অনুষ্ঠানে আসন বা যারা কর্মকর্তার অনুষ্ঠানের প্রধান লইয়া যারা এই অনুষ্ঠান বাংলাদেশ পর্যন্ত আসন সবার কাছে আমার আকুল আবেদন এবং আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি আপনার মাধ্যমে যদি আমাদের এই এলাকায় কোনো একটা বরাদ্দ দেওয়া হয় কোনো ডনার তাকে আল্লাহর আসতে আমাদেরকে বরাদ্দ দিয়ে আমাদের এই এলাকাটাকে একটু উন্নত করার চেষ্টা করবেন বড়ো জিনিস হচ্ছে আমরা মসজিদে নামাজ ভরার জন্য যারা আমাদের এখানে আছে মসজিদের লোকে সম্পৃক্ত মুয়াজ্জিন সহ যত যত আপনার মুসল্লিয়ানেক্রাম আমরা কেউ নামাজ আইতাম পারি না এমনকি আমরা মসজিদর ইম ইমাম আইতে তো কষ্ট হয় যেমন মনে করেন এই দেখেন আমার আঁটু আঁটু ফানি হয়ে গেছে সুতরাং ইমাম সাহেব আইতে হইলে তো আঁটু সবসময় কাফর বিজয় হওয়া লাগে তাই বলি আপনাদের কাছে আমার আকুল আবেদন এবং আমি সবিনয় অনুরোধ করছি আপনারা এই অনুষ্ঠানের মাধ্যমে যদি কোনো সহায়ক বন্ধুবান্ধব থাকেন কোনো বাই ডোনার থাকেন আমাদেরকে আল্লাহ রাস্তে সাহায্য করবেন যাতে আমার এলাকাটা উন্নত করতে পারি সরকার যা দেয় এখানে সরকারের অবস্থা হইল সরকার আমাদের দেশের সরকার মেম্বার চেয়ারম্যান যারাও দেয় কিন্তু তারা তো দেওয়াটাই যেটা এটা কম থাকে সেই হিসাবে প্রত্যেক জায়গায় দিতে পারে না গত গত দুই টাইম চেয়ারম্যান ছিলেন আমাদের রব সাহেব উনি মারা গেছেন আমি তার আত্মার কামনা করি উনি মারা গেছেন কিন্তু আমাদের এদিকে কোনো বরাদ্দ হয়ে নাই সে কারণে আমরা এই অবলিত অবস্থার উপরে আসি আমি আমার বক্তব্য শেষ করলাম আসসালাম আলাইকুম যদি আপনাদের মায়া লাগে আমি কথা কইলাম যদি মায়া লাগে তে আপনারা এই অনুষ্ঠানের মাধ্যমে যদি আমাদেরকে কোনো সহায়ক থাকেন আর সহায়তা করেন আমি আপনাদেরকে সারা বড় আপনাদেরকে আমরা প্রাণ খুলে দোয়া করব টাকা পয়সা তো কিছু না ভাই ইয়ে আমরা মনে করি যারা ডোনার আছে এরা যদি আল্লাহর রাস্তায় দেয় এটা সদগাই জারিয়ার বিষয় জারিয়া জারিয়ার বিষয়টা অবশ্যই কেমন পর্যন্ত জারিয়া থাকে এটা আপনাদের জানা আছে আমি আর এই বক্তব্য প্রসার করি কর্রাম না আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহি তো বিও আছে একজন চাচার লগে ওখান মাতলাম যে তাই শুইলা তার যে মসজিদ আছে বা এলাকার যে রাস্তা আছে এই রাস্তাত অসংখ্য গড় বাড়ি আছে তার আর ই রাস্তা বাইদি প্রতিনিয়ত চলাফেরা করতে হয় তিনশো ফ্যামিলি আছে তে ই রাস্তা বাইদি আমি মানে আরও আমি দেখাইলাম নে তে যাইতে যাইতে এই বাইদে আমরা হাতার পানি হয়েছি বা হাতরে যাওয়া লাগবো ও কারণে আর এই নৌকা দিয়ে আপনারা দেখাইমু তো অর্থ অঞ্চলের একজন ও অর্থ অঞ্চলের আমরা মুয়াদ্দিন সাহেব আসুন তো মুয়াদ্দিন সাহেব লোক মাতমু তে আপনারা যখন নামাজ ভরাইন তখন বন্যার

রহমতপুর পূর্ব পাড়া জামে মসজিদ ওর ইমাম সাহেবের লগে মাতমু আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু এ পানিটা কতদিন ধরে ভাই প্রাণী পানি প্রায় দেড় মাসের মতন দেড় মাস দুই মাস হয়ে গেছে খুব বেশি পানি অনেক সময় আমারও নামাজ আইতে কষ্ট হয় বিদায় বেলা আমি নামাজ আই না মোয়াজিন সাহেব একলা ওয়াজান দেন নামাজ পড়ইন আর দিনের বেলায় দুই একজন যারা নৌকা আছে বা পাশে যারা আছেন অনেক সময় কাপড় চোপড় বিজাইয়া কষ্ট করিয়া আইন দুই একজন আর না হয় প্রায় সময় আমি আর মোয়াজিন সাহেব একলাই আমরা নামাজ পড়ি দুইজনে কোনো সময় মজিনা বেকলা নামাজ পড়ে নাতান দিয়া আমার ওই পার্শ্ববর্তী ওই বাড়িতে আমি বাসায় থাকি আমার ফ্যামিলি নিয়ে হ্যাঁ এখান থেকে আসতে অনেক জায়গায় উরাত পানি কাপড় বিজয় তো সব সময় আসা সম্ভব হয় না অনেক কষ্ট হয় এই জন্যে মসজিদে মুসল্লিরাও আসতে পারে না মসজিদের জামাত বন্ধ প্রায় এমতো অবস্থা এই রাস্তার কারণে যদি রাস্তাটা আমাদের উন্নত হইতো রাস্তাটা যদি একটু উঁচু হইতো পানি না উঠতো তাহলে মুসল্লি আমাদের প্রায় প্রতি অক্তে বিশ পঁচিশ জন তিরিশ জন মুসল্লি থাকে নামাজে কিন্তু এই পানির কারণে এখন মাত্র একজন দুইজনেরভাবে হয় দিনের বেলা বেলা নাই তো এই মুহূর্তে আমরা দেশ এবং বিদেশেও অনেক প্রবাসী বায়ু হল তারা এটা ভিডিও দেখরা এবং আপনারা যারা আসেন আপনার এলাকার ফানিবন্দি যারা আসেন ফানিগুলা দেখরা এবং আপনারা দেখরা তারার উদ্দেশ্য কুস্তাকুকা যে সমস্ত বন্ধুরা যারা আমরা লাইভ দেখরা আমরা যারা খেয়াল করবা তারার কাছে আমার বিশেষ অনুরোধ হইল যে এই রাস্তাটার যদি উন্নয়নের জন্য কিছু আপনারা করেন যদি কেউ দোনাট্য থাকেন টাকা পয়সার মালিক আল্লাপাক করেছেন আপনারা যদি এটা রাস্তাটা করে দেন তাহলে মুসল্লিরা আসবে নির্বিঘ্নে নামাজে আসতে পারবে সবসময় এই পানিবন্দি আমরা হব না আর এলাকার মানুষ চলাচল করবে এই রাস্তায় যদি হয় রাস্তাটা তো সদকায়ে জারিয়া থাকবে সদকায়ে জারিয়া আপনি মরার পরেও যতদিন রাস্তা থাকবে দিন আপনি সব পাইতে থাকবেন যদি এমন কোনো প্রতিষ্ঠান থাকে বা এমন কোনো ব্যক্তি থাকেন যে মানুষ নামাজে আসবে মসজিদে বা এই এলাকার মানুষ চলাচল করবে এই আমি একটা অনুদান দিয়ে দিই সদকে জারিয়া তাহলে ভাই আপনাদের কাছে আমার অনুরোধ রইল মসজিদের স্বার্থে মুসল্লিদের কথা চিন্তা করে এলাকার কথা চিন্তা করে গরিব এলাকা এই এলাকাটা অত্যন্ত গরিব এই পাড়াটা অত্যন্ত দুর্বল মানুষের বসবাস সেখানে তাদের আর্থিক অবস্থা খুব খারাপ নিজের টাকায় যে করাইবে এমন সামর্থ্য নাই সুতরাং যাদের সামর্থ্য আছে আপনারা যেন ওইদিকে একটু এগিয়ে আসেন ধন্যবাদ ফ্যামিলি এটা অনেক বড় গ্রাম তিনশো ফ্যামিলি তারা এখানে বসবাস সরেন তা আমি রাস্তা বাই গিয়ে আপনার দেখাইলাম নে এবং দেখানোর চেষ্টা করলাম না এই রাস্তা যাইতাম গেলে হাতার ফানি ও কারণে আমি যাইতাম পারলাম না আরো যে বাড়ি আছে গ্রামের খান্দা কাছা যে ও ও বাড়ি আছে বাড়িতে আমি যাওয়ার চেষ্টা করবো রাস্তার সম্পর্কে বা রাস্তার যে পানি আছে কতদিন ধরে পানি জানার চেষ্টা ও আলাইকুমুল্লাহাত আমাদের এই গ্রামটা রহমতপুর নামে পরিচিত অনেক বড় গ্রাম বর্তমানে এদিকে অনেক প্রায় দুই আড়াই তিন কিলোমিটার ওদিকে উত্তর দিকে আছে আপনার তো এই রাস্তাটা আমরা এই গ্রামটা পূর্ণ একটা গ্রামে আমরা রূপান্তরিত এই গ্রামের মাঝে তিনটা মসজিদ আছে আল্লাহর রহমতে একটা আছে মধ্যপাড়া আর একটা আছে পশ্চিমপাড়া আমরা যেখানে জায়গা এটি তে আমরা পুরাটা গ্রামের মানুষই আমার মাঝে একজনের সাথে আরজনের সুন্দর সম্পর্ক আছে সুন্দর মানবতা আছে আমরা একজনের প্রতি আরজনের দরদ আছে বর্তমান যে বন্যার যে পরিস্থিতি যেটা যে পরিস্থিতিতে আমরা শিকার হয়েছি পূর্বে আমরা মানে করোনা ভাইরাসে আল্লাহ তালার পক্ষ থেকে আমরা যেটা পাইছি এটা থেকে আমরা অনেক অনেক সারা বিশ্ব ক্ষতিগ্রস্ত হয়ে গেছি আর এই ক্ষতিগ্রস্তর মাঝে এখন মরা সারার গাছ এটা কয় এখন এই একটা মানে মহামারীর একটা বনায় পুরাটা এলাকা প্লাবিত হয়ে গেছে তো সরকার থেকে তো যেগুলো আইব ইনশাল্লাহ আসলে হয়তো আমরা যা স্থানীয় মেম্বার চেয়ারম্যান যাবা যারা আছে হয়তো আমরা একটা অনুদান তারা অবশ্যই আমরা অনুদান করবা তা আমি আমার পক্ষ থেকে সিলেট টু লন্ডন যে চ্যানেলটা বহুদিন থেকে আমি তার লোকের শেয়ার আছি ইনশাল্লাহ খেলাধুলায় আছি আমি আমিও একজন ভালো এজন ফুটবলার পূর্বে আমি বৃহত্তর সিলেট বিভাগের মাঝে একজন এজন ফুটবলার ছিলাম আর আমি এই চ্যানেলটার সাথে আমি আজকে তাকে এক বছর আগে কি আমি আছি মানে এড আছি ইনশাল্লাহ এই চ্যানেলের যে যত সদস্য বা পরিচালক সভাপতি সেক্রেটারি যে বা যারা লন্ডন প্রবাসী আছেন আমরা আপনারা লাগি প্রাণ বুড়ি দোয়া করি আপনারা আল্লাহ ভালো রাখুক আর আপনারা আল্লাহ ভালো রাখলে আমরা একটা সুন্দর একটা মন থাকে আপনার উপরে আপনারা আমরা দয়া করিয়া আপনারা যদি সেই পক্ষ থাকে যদি আমরা এই এলাকাটার এই মসজিদটার উদ্দেশ্য নিয়ে সদগাই জারি হিসাবে যদি রাস্তার সংস্কার সইয়া দেন আলহামদুলিল্লাহ আমি মনে করি মো আপনারা ভালো হইব দুনিয়াতেও হইব লইব্যা বর্তমানে আকাশের অবস্থা খারাপ আমার বক্তব্য না করে সর্বশেষ আমি আবার চ্যানেলের প্রতি আমার আন্তরিক অভিনন্দন জানাইয়া আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাতু তো বিবাহ আমি ওদিকে গেলাম নি ওখান গিয়ে দেখাইলাম দেখাইলামনি এখানেও যে বাড়ি আছে বাড়িগুলো লেগে গে তার মোটামুটি মানে গণবসতি তাকে একটু মানে গেফে গেফে বাড়ি আছে তো ও কারণে নৌকা দিয়ে যাওয়া লাগে নৌকা দিয়ে গিয়ে আপনারারে গইরে আমি দেখানি নি লাগবো তো এই রাস্তা বাইরে গেলাম নে আমি সামনে দিয়ে আরও গেলাম গিয়া আমি দেখাইলাম তে এখানে অনেক ফানি বাড়ার কারণে এদিক দিয়ে যাওয়া যাইতো না ভিউার্সে ওখানকার আমি যে মসজিদ আছে মসজিদের যে মুসল্লি হল তারা ও রাস্তার কারণে তারা আইতা পারবা না তো আমি যখন আইসি আওয়ার পরে তারা আমার রিকোয়েস্ট করছেন এই অর্থ এলাকার মাই মুরুভ বিয়ান তারা সখলে তারা আমার কইন যে ভাই আপনি তো ফানি ওগুলা মানে তুললা দেখাইবা এলাকার ক্ষতিগ্রস্ত হয়েছে এগুলা তুললা দেখাইবা তবে আমরা যে মসজিদ আছে মসজিদের যে রাস্তা আছে রাস্তা বাইদি মানুষ মানে চলাচল করতে পারেন না ফানি হয়ে গেলে প্রতিনিয়ত প্রতি বছর মানে আমরা যখন ফানির সিজন হয় তখন আমরা খুব মানে কষ্ট করতে হয় তবে যে রাস্তা আছে ওর এখানে মোটামুটি ঠান্ড থাকার কারণে এখানে পানি এখনো উঠতে পারছে না বিওয়ার তেও আমি মসজিদের যে গা টুট আছে এগুলা সব ডুবাইছে সামনে মসজিদর যে গাঁট উঁট আছে এগুলা সব মানে কীটা দেন গাঁটর যে ও জো আছে এগুলো আগে সময় মানে বরাত আছিল কিছুদিন আগে অন মোটামুটি কিছু মানে পানি কমছে তো মসজিদটাও আমি দেখাইলাম আপনারা যে কারণ মসজিদ উষা তাকার কারণে এখনও যে ফানি উঠছে না তো এই মসজিদও অনেক মুসল্লি তারা সব সময়ও তারা নামাজপর তারা আয় তো মসজিদের চতুর্দিকে কিন্তু ফানি আছে মসজিদের চতুর্দিকে ফানি আছে মসজিদর মসজিদর উহানোর মাঝে যে গুরুস্থান আছে গুরুস্থান স্থান বাইলি যে ফাইনালে আমি আপনারা দেখাই দাম অহকা মসজিদের ওহানোর যে গুরুস্থান আছে গুরুস্থানও এটা ফাইনে মানে ডুবাই গা তো ডুবানি হয়ে গেছে তবে এই যদি আর একটু ফানি মানে ফুলা দেয় তবে মসজিদও ডুবানির সম্ভাবনা আছে তবে সফরে এই মূর্তি আমি এখন নৌকা তো উঠতে আমি যাইম এখন আরও দেখানোর চেষ্টা করমো যে এলাকার যে মানুষ যে ক্ষতিগ্রস্ত হয়েছে মানুষের বাড়ি তো যে ফানি উঠছে তবে এই কারণ তাকি যে গাং যেটা আছে নদী যেটা আছে এটা অনেক দূর নদী অনেক দূর কিন্তু এই ফানির কারণে এটা সব ফ্লাড ফ্লাডিং হয়ে গেছে এই কারণ কিন্তু এইটা জায়গা আছে তোৰ জেগা আছিল চব ফ্লাড হৈ গৈছে তামি দেখোন তাৰ নৌকাত নৌকাত উঠাম আমি অকণ নৌকা ছাত্ৰী এইটো কষ্ট কৰি দিবা ছাত্ৰী এটা লৈ লওঁ বুজাও বিয়াৰ এইকাৰণে ফিনুৰ ফুণুৰ মেঘেৰ তেওঁ আমি কিতাপ বুজাও চিনৰ ফিণৰ মেঘ আহিছে আমি অনেক বাঢ়ি আমি আপোনাৰ দেখা নিয়াৰ চেষ্টা কৰো তবে যদি মেঘটা বাঢ়ি যায় কিন্তু লাইভটোৱেই বাঢ়ি যাম আমি আৰু মন হয় আমাৰ দেখা নিয়াৰ হ'ত নাই তো বিওয়ার ওখানে আমি কৌকার মাঝে উঠছি তো নৌকা দিয়ে আমি যাইমু তো তবে এই যে রাস্তা আছে রাস্তার একটু দূর দূরান বাড়ি একটু দূর দূরান বাড়ি যতটা বাড়ি আমি আমার চোখে দর্শে আমি দেখছি প্রত্যেকটা বাড়ি যাওয়ার চেষ্টা করবো আমি ইনশাল্লাহ এক করি তবে সামনে অনেক বাড়ি আছে বাড়ি মনে হয় নাও যাইতাম বাড়ি আমার সামনে অনেক বাড়ি আছে এই কারণের মাঝে খুব হুত এইখানের যে হুত আছে এই হুতেদিকে আমরা নৌকা লইয়া যাওয়া সম্ভব হতো না মেইন যে রাস্তা আছে এই রাস্তা বাইদি তারার এলাকার যে রাস্তা আছে এই রাস্তা বাইদি ও হুদযার এই রাস্তা বাইদি তো আমি আপনারা দেখাইম যে রাস্তার যে ফানি আছে ফানি বাইদি যে হুদযার হুদজাহ চেষ্টা করবো তো বিবার সে দেখা আপনারা ও ও দেখো কা ও যে রাস্তা এই রাস্তা বাইদি একবারে ফুরা একবার হুজার আইয়া ও ও দিকে আইয়া ফানি ঢুকের ও রাস্তা বাইদি তো হুতল লাগে কিন্তু আমরা যাইতাম পারলাম না বিবার্স এখানের মাঝে খুব হুত হুত ফানির যে এটা ব্যাগ আছে ওটা খুব বেশি পানি পানির ব্যাগ এবার দিয়ে আমরা উড়তাম পারলাম না হুতর কারণে একজন ভাই আমরা সাহায্য কররা তাই আমরা তুলরা আরে রতন ভাই আমরা সাহায্য কইরা আমরা তুল্লা তাইন তাইনা তো এটা কিন্তু ই যে হুতটা জার ওতেই একটু ধরাও ই যে হুতটা জার ভিউয়ারস ই ই হুত হইল কি আপনারা কি দাম ও মেইন রাস্তা ভাই দিনো জার হুতটা মেন রাস্তা ভাই দিনো ও ইয়া বাই বলতে তাৰ খুব কষ্টকৰ ত' সামনেদি অনেক বাঢ়ি আছে এইবাৰ কিন্তু ঘূতোৱাৰ কাৰণে তাই দাম বাঢ়ত নাই প্লাছ হ'লে কিন্তু ফেন অতিকে সামনে দি যে বাঢ়ি আছে সামনেটি যে বাড়ি আছে অসংখ্য বাড়ি গড়ি এই প্লাবিত তবে ফেনা কিন্তু বিওয়াস ফেনার কারণে আমি যাইতাম বারম না তবে এই কিন্তু ফানি থাকার কথা নাই এটা কিন্তু নদী নাই আমি যেখানে আছি নদী কিন্তু অনেক দূর ইখান থেকে অনেক দূর নদী তবে ই যে নদীর কিতা আছে এই ফানি ফুলা দিয়া তারা এম ডি বাইদি ফানিয়া গ্রামে গ্রামেদি ফানি ঢুকছে ফিন ফিনুর মেঘও আছে যদি মেঘ যদি বেশি বাড়ি যায় কিন্তু আমি আবার লাইটতেই বাড়ি যাম আমার মনে হয় আর দেখা নিতো না আরও যে অসংখ্য বাড়িঘর আছে বা আরও মসজিদসকাল আছে মানে রাস্তাঘাট যে পানিবন্দি অবস্থায় মানুষ চলাচল করা এগুলা মন হয় আর আমার দেখা নিহত নয় তবে মেঘ বাড়ি গেলে যদি মেঘ জিলা আছে ওলা যদি ফিন ফিনুর থাকে তবে আমি মানে দেখানোর চেষ্টা কর্ম

এজনে নও বাইরা আরজনে কেমে তাই স্ট্যান্ড দর্শন আর আরওজনে তাই আসেন সহযোগিতা করা আসেন তারা দুই এজনে মানে তারা খুব তিনজনে খুব কষ্ট করার তারা মানে ধন্যবাদ জানাই তো বিসে আমি মাঝে যে বাড়ি মোটামুটি একটু দূর হয়ে মিনিট দুই মিনিট লাগব এটা যাওয়া আমার বিহাৰছে আপোনাৰ লগ এটা হওক বিহাৰ আমি দেখানি চেষ্টা কৰোঁ আপোনাৰ দৰে এটা কিন্তু নদী দেখা নাও বিওয়ার্স এটা কিন্তু আপনারা যা দেখা যে ফানি হয়েছে নদী আর ফানে কিন্তু এটা একবারে মিশ্রিত হয়ে গেছে এ হয়ে গেছে আমরা সামনে দিয়ে একটু আদার মানে রৈদার কারণে একটু আইনদার দেখা যার তবে বিওয়ার্স এখন বন্ধু রৈদও নাই একটু আইন্দার হয়ে গেছে মেঘর কারণে মেঘর কারণে একটু আইন্দে গেছে তো ই যে জায়গা বাই যাই রাম এবার দিও মোটামুটি রাস্তা আছে মানুষ চলাচল করে ও রাস্তার ওবাইও মানে নৌকা লইয়া আমরা যাইরাম তো তো বিহার একটা বাড়ি আছে আমি ও বাড়িতে আমি উঠবো উঠে তার দেখানোর চেষ্টা করবো হয় বিহার সময় আইছি। আল্লাহর আল্লাহর রহমত মানে আমরা হয়ে গেছে বৃষ্টি তো হয় তো অন্য একটা বাড়ি আছে চতুর্দিকে বাড়ির কিন্তু ফানি তবে এইখানের মাঝে বাড়িতে আমি তুমি নৌকা উভাই দিবি আমি তোমার মাঝে উভাই দিও চতুর্দিকে ফানি কানর মাঝে ফানির আর ফানির মধ্যস্থ তারার যে বাড়ি আছে এই পানি ফানি কিন্তু আসিল না তো ফানি প্লাবিত হওয়ার কারণে চতুর্দিকে ফানি উঠে গেছে তবে যার বাড়ির যে বিটা আছে বিটা একটু উষা থাকার কারণে অনেকের বাড়িতে কোনো ফানি উঠছে না তবে আমি তারা বাড়ির যাই রাম এখন চতুর্দিকে ফানি

তো বিওয়ার আপনারা দেখা এইখানেও তারা যে গরু গরু বাছুর আছে অনেক গরু আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারোটা গরু মারশাল্লা এগারোটা গরু তারা এইখানে মাঝে তারা ফেনা খাইতা তারা এই খরা লাগে যে গরুরে তারা বাড়ির মাঝেও তারা বাঁশ বান্ধা ফেনা আইন দিছন দিয়া তারা খাবাই দা গরুরে আর গরুতে গাছ খাইতে চতুর্দিকে ফানি তারা এইখানেও যাইতে পারেন না যে গরু এই লইয়া পারে যাইতে পারেন না খুব কষ্টর মাঝে আছে তারা হল এখানেও যে আরও দেখরা এখানেও যে তারা বাড়ি তোর যে আঁসমুরুগ আছে সবগুলা মানে ওইও লাখান অবস্থা মানে বাড়াইতে পারে না এটা বাড়িতেও মানে হল তা সব কিছু বাড়ির মাঝে আছে বিক এখানে চতুর্দিকে ফানি থাকার কারণে তারা বাড়িতে খুব বাড়াইতে পারেন না ও চতুর্দিকে ফানি কিন্তু ফানির ওখানেও তারা বিটা উষা থাকার কারণে তারার এখানোর মাঝে যে তারার বিটা উষা থাকার কারণে তারা বাড়িতে এখন উঠছে না বলতে তারার বাড়িতে কিন্তু আবার নৌকা আছে তারার যে নৌকা নৌকাটা একটু তারা নৌকা আছে নৌকা দিয়ে তারা অনেক সময় তারা চলাচল করেন তবে মেঘা বৃষ্টিও আছে বিহার বৃষ্টির কারণে আমরা আইয়া উঠছি তারা বাড়ি তো এজন চাচা আসেন এই বাড়ির সম্ভবত ও বাড়ির চাচা মুরব্বী তো তাইলে আমরা মাত হন আসসালাম আলাইকুম চাচা কতদিন ধরে ফানি আপনার এখানে দুই মাস হয়ে গেছে ফানি কিন্তু উঠান উঠছিল উঠান উঠছিল না চাচা উঠার বাকি ধরা রয়েছে বুঝছি তো আপনার তো সত্তর দিকে ফানি সত্তর দিকে ফানি রাস্তাঘাট সব আমরা ফানি আপনার বারণ কিলা আমরা নৌকা দিয়ে বাড়াই নৌকা দিয়ে বারণ দিয়ে তো আপনার তো আর মানে নৌকা আছে হলর তো আর নৌকা না হলর নৌকা নাই যারা নৌকা না তারা তো বীর্যাবারণ লাগে বীর্যাবারণ লাগে তারাও হাফর বিজে ইয়াল ভরায় ইয়াল্লাহ

আর এইখানে প্রত্যেকটা বাড়ির কিন্তু কিলাখান কিতা আছে মানে তার প্রত্যেকটা বাড়ি গ্রামও যতটা বাড়ি আছে প্রত্যেকটা বাড়ির চতুর্দিকে ফানি আর ফানির ওদিকে তারার গড় পানির ওদিকে তারার গড় তবে এই মানুষ তারা বেশিরভাগ নৌকায় চলাচল করেন যারা নৌকা নাই তারা আবার এই বীজ অনেক সময় তারা চলাচল করেন তবে আমি এই মুহূর্তে কিছু কমেন্ট ফর্ম আমার বালদে কিছু কমেন্ট হরসই না আসলে অনেক কমেন্ট এখানের মাঝে মানে আইসি আমি হলের কমেন্ট করা সম্ভব না। এম ডি শাফিকুর রহমান তফাদারবাইসোন আমিনুল ইসলাম মাহন ভাই আল আল্লাহ সহায়ক এম ডি শাফিকুর রহমান ধন্যবাদ এম ডি শাফিকুর রহমান তফাদার ভাই আল আপনাকে ধন্যবাদ লাইভটি সম্প্রচার করার জন্য ধন্যবাদ সিলেট টু লন্ডন পেজকে ফুল ভাই লেখেন আমি আবু তাবি থেকে দেখলাম এম ডি সাবিকুর রহমান তো ভাই আবার লেখুন পুরো টিমকে ধন্যবাদ তো অসংক বাই ভাই বলতে আমরা কমেন্ট কররা তো যারা কষ্ট করে আপনারা কমেন্ট করার আসলে সকলের কমেন্টের উত্তর দিতাম পারলাম না কেন আমরা তো অনেক সময় অনেক কমেন্টের চকু তো বাসেন না উত্তর দিতাম পারলাম না আপনার মাইন্ড হল বানা বি প্রচুর বৃষ্টি হয়েছে বৃষ্টির কারণে আমি মানে ও তারা বাড়িতে এরকম ওই দিলে আশ্রয় লৈছে তারা বাড়ি কীকার মাঝে এখানে উঠিয়াই আইয়া তো তারা বাড়িতেও এইসব দেখাই দিলাম আর ওই গা যে বৃষ্টি এই বৃষ্টি তো আরও প্রচুর পরিমাণের মানে ইকানোর মাঝে ফানি পারব প্রচুর ফানি পারবো এই বৃষ্টির কারণে তবে বৃষ্টিটা খুব বেশি মানে মেঘটা খুব বেশি ওর মেঘ তো এই মেঘর কারণে আমি হন আর মানে সম্ভবতার লাইফ নয় আমার আর সরুই তো নয় মানে বাইদাও বার করতাম না এমন মেগা আইছে শাস্তি দিও মানে আমার কি দইতো নাই সিজান ভাই লেভেন থ্যাঙ্ক ইউ সো মাচ ফর অল ইনো যে বারিয়া আছে অসংখ্য যে বাড়িগর আছে তার মানে ক্ষতিগ্রস্ত তারা ফানি উঠলে তারা বছরে বসরে কিন্তু তারা ক্ষতিগ্রস্ত হয় তবে তারা যে বাড়ির যে আশপাশ আছে আমি যতটুকু সাধ্যমতো দেখার চেষ্টা করলাম আপনার আরে বিকজ বাই লাই ইটস মাই বিলিজ চাৰি আৰু ৰহমান দিনালভাই লাচন ভাই আপোনাৰ লাইফ ডেক খুব ভাল লাগিল আল্লাহ তাৰ ৰক্ষা কৰোত চালাউদ্দিন ভাই লেছো আপোনাৰ ধন্যবাদ লাইফ দেখানৰ তু আৰ অকণ অ' বাৰীত তাৰজন মুৰব্বী বা আছো টাইনৰ লগত আত্ম আপোনাৰ কঠিন ধৰি পানী কৰোণাৰ

যারাও আম প্রত্যেকও তারা কইরা যে তারাও বা আশেপাশে যারা এলাকার মাই মুরুবান তারাও হলো একটাও তারার কথা যে এই এলাকার এই অর্থ এলাকার বা প্রবাসে যারা আসেন তারা রাস্তাটা যে নিচা রাস্তা ফানি হয়ে যায় বছরে বছরে মসজিদও যাইতে বা চলাফিরা করতে তারার যে খুব কষ্ট হয় তবে তারার মানে হলো একটাও মানে আশা যে তারা এখানেও কিছু সাহায্য সহযোগিতার মানে যদি কেউ দিয়া তারা রাস্তাটা হরতা তাইলে তার মনে হয় সুবিধা হইল না আরও কোন জায়গা বা এটা উসমাননগর উপজেলার সাদিপুর ইউনিয়নের রহমতপুর ফুর্বারা গ্রামও আমি ও গ্রাম থাকি তবে আমি আরও দেখানোর চেষ্টা করছিলাম মানে চেষ্টা করতাম আসলাম আমি দেখাইতাম আসলাম তবে বৃষ্টির কারণে সম্ভবত আর দেখা তো না। এখানে প্রচুর বৃষ্টি হওয়ার আপনারা দেখতে পারবেন প্রচুর বৃষ্টি হর অসংখ্য আরও যে বাড়িঘর আছে ভানিবন্দি আছে বাড়িঘর এগুলা সম্ভবত আর দেখানি না হই তো পারে আমার এখানে বৃষ্টির লাগি এই মুহূর্তে আমি বিদায় নমুগি কারণ বৃষ্টির কারণে আমি লাইভ এখন স্টপ করে নিম আর দেখা নিয়ে আমার নাওই হইতে পারে তবে চেষ্টা কর্ম পরবর্তীতে আরোটা লাইভ করার লাগি আর আপনারা যেরকম আমরা সিলেটু অন্য চ্যানেল লগে তখন আসলা লাইক কমেন্ট করছেন শেয়ার করছেন সকলকে ধন্যবাদ জানাই আসসালামু আলাইকুম